হে গাইস বাংলা বাড়ি 7000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও যেখানে তোমাদেরকে আমি ভালো ভালো খালি দেখাবো তো আবার 100 থেকে কিন্তু 150 এর মধ্যে মানে এমন একটা জায়গা আমি খুঁজে দেব তোমরা ভাবলে আমার কাছে যে এরকম জায়গা তো এত কম দামে খাবার দাবার পাওয়া যায় জানি এতক্ষণে তোমরা অনেকগুলো খাবারের ক্লিপ দেখে নিয়েছো শর্টে আর ভাবছো যে এতগুলো খাবার খাবে আজকে প্রীতি আসলে কি বলতো সবে মাত্র বাঙালি বাড়ি 7000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে হে গাইস বাংলা বাড়ি 7000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর অল ক্রেডিট গোস টু ইউ গাইস তাই ভাবলাম যে তোমাদের আজকে চিলা জানার ঠিকানা থেকে বাইরে বেরিয়ে একটা অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাই যেখানে আজকে আমি করব হলো আমার 7k সাবস্ক্রাইবার স্পেশাল একটা ভিডিও যেখানে তোমাদেরকে আমি ভালো ভালো খালি দেখাবো তো আবার 100 থেকে কিন্তু 150 এর মধ্যে মানে তার মধ্যে চিকেন বলো ফিশ বলো সবকিছুই রয়েছে মানে বাঙালি খাবার দাবার আর এমন একটা জায়গা আমি খুঁজে দেবো তোমরা ভাবলে আমার কাছে যে এরকম জায়গা তো এত কম দামে খাবার দাবার পাওয়া যায় যারা বাঙালি বাড়িতে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে বাঙালি বাড়ি খুব তাড়াতাড়ি 8000 9000 10000 তার এরকম মাইলস্টোন গুলো পার করতে থাকে আর হ্যাঁ যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এতটা দূর আসতে সাহায্য করতে তো সকলকে অনেক 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 থ্যাঙ্কস অনেক বকবক করেছে খিদেও পেয়ে গেছে আর ভালো করে চলে যায় चलो तुम्हारे एड्रेसटा एक बार भालो करे बोले दी এইযে দেখতে পাচ্ছো এটা হলো ইউনিটেক গেট নাম্বার 1 নিউ টাউন এলাকায় তার উল্টো দিকে একটা বেশ বড় খাবারের মার্কেট পড়বে এই মার্কেটের ভেতরে স্যান্ডউইচ থেকে শুরু করে বিরিয়ানি সব ধরনের আইটেম তোমরা এখানে পাবে অনেক দোকান রয়েছে সেই দোকানগুলোর মধ্যে দিয়ে তোমরা যদি সোজা ভেতরে চলে যাও শপ নাম্বার 27 হলো থালিওয়ালে বাবু আজকে আমি এসেছি এখানেই আর এখানে এটা রয়েছে ইনগ্রেশন একটা প্রোগ্রাম सबार प्रथम एखाने आमी निये छिलाम एकटा स्टार्टर आइटेम एटा छिलो होलो बार्बिक्यू चिकेन विंगस ताई एई बार्बिक्यू चिकेन विंगसटा देखे आमार मनटा तो बेश खुशी होयेछिलो कारण बेश सुंदर उपर थेके एकटा ग्लेजी ग्लेजी भाव छिलो एई चिकेन विंगसगुलो देखे ना मने होलो किन्तु एटा छिलो चिकेन विंगस आर बेश जूसी एक कामड़े जस्ट छिड़े बेरिये एलो चिकेनटा देखतेई पाच्छो बार्बिक्यू ससे बेश भालो करे टस करा होयेछिलो चिकेनटा ओवरऑल स्टार्टर आइटेम हिसेबे एटा बेश भालो लेगेछे आमार तोमराओ खेते पारो হ্যাঁ এটা শেয়ার করে খেলে পোষাবে না মোটামুটি একজনের জন্য এটা স্টার্টার আইটেম ঠিকঠাকই আছে এরপরে ট্রাই করছিলাম কিছু থালি এখানে আসলে তোমরা বেসিক্যালি অনেক কম দামে থালিগুলো পাবে যেটার উপর আমি মেইনলি ফোকাস করতে চেয়েছি বিভিন্ন চিকেন থালি থেকে শুরু করে পনির থালি ভেজ থালি ফিশ থালি সবই পাবে তোমরা 100 থেকে 150 এর মধ্যে এখানে एक झलके मेनू कार्डटा देखे नाओ एई जे एगुलो होलो एखानकार थाली देखो सब 85-75 एरकम दाम आमी निएछिलाम 85-এর এই চিকেন থালিটা যার মধ্যে মোটামুটি 5টা আইটেম ছিল আর চিকেনটাও ছিল একেবারে ভরপুর চিকেনটা দেখে আমার সত্যি বেশ ভালোই লোভ লেগেছিল তার সাথে একটা মিক্স ভেজ ছিল তার সাথে বেশ গাঢ় ডাল চাটনি পাঁপড় আর ভাত ভাতটা যা চাই তোমরা যতবার ইচ্ছে নিতে পারো সবার প্রথমে এই থকথকে ডালটা দিয়ে একটু খাওয়া যাক দেখো ডাল আমরা বাঙালিরা যেটা খাই বেশ একটু পাতলা ধরনের হয় কিন্তু এই যে ডালটা একটু থকথকে টাইপের এরকম ধরনের ডালটা সাধারণত ভাতের থেকেও বেশি রুটি দিয়ে খেতে ভালো লাগে আমার মনে হয় ভাতের সাথে খাওয়ার জন্য এর থেকে একটু পাতলা হলে ভালো হতো প্রথমে ডালটার সাথে এই আলুক ফুলকপির সবজিটা দিয়ে একটু ট্রাই করলাম হ্যাঁ ভাতটা বেশ সরু জলের ভাত ছিল খেতে বেশ ভালোই লাগছিল আমার তোমাদের কি ভালো লাগে আলু ফুলকপির সবজি এই শীতকাল আসলে আমার তো মনটা একটু ফুলকপি ফুলকপি করে মানে আমাকে প্রায় প্রতিদিন ফুলকপি দিলেই আমি রাজি খেতে আমার বেশ ভালো লাগে ফুলকপি খেতে অনেকেই আছে যাদের পছন্দ না যাই হোক এখানকার খাবারে যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো যে হ্যাঁ এটা 7/10 পাওয়ার মতো ছিল এই ডাল আর ফুলকপি দিয়ে ভাতটা খেতে আমার তো এখন মেনলি আমি ওয়েটিং করছি আর কি চিকেনটা খাওয়ার জন্য দেখো আমি কথাও বলতে পারছি না আমার জিভে জল চলে আসছে চিকেনটা কখন খাবো সেটা ভেবে এই 85-এর চিকেন থালিটাতে তোমরা পেয়ে যাবে এরকম সাইজের 3 পিস চিকেন তার সাথে বেশ অনেকটা গ্রেভি আমার মনে হয় এই চিকেনটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে ডাল বা সবজির আলাদা করে কোনো দরকার পড়বে না চিকেনের গ্রেভিটা জাস্ট দেখো ঠিক কতটা পরিমাণে গাঢ় আর সত্যি বলছি এই চিকেনটা না আমরা ঘরোয়া যে চিকেনটা খাই বাড়িতে মা ধরো রবিবার দিন দুপুরবেলা যে বানালো ওই চিকেনের মতো ছিল না এটা
সাধারণত রাস্তার ধারে কিন্তু দোকানগুলোতে খেতে গেলেও মোটামুটি 100 টাকার নিচে ভালো চিকেন থালি কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমরা এরকম একটা রেস্তোরাঁতে ভেতরে বসে ফ্যানের নিচে একেবারে আয়েশ করে চিকেন থালি খেতে পারবে, 3 পিস চিকেন দিয়ে দাও আবার মাত্র 85 টাকায়, আর সেটাও কোথায়, নিউ টাউনের মতো এলাকাতে। সত্যি কি ঠিক বলেছিলাম কিনা বলো, ফার্স্টেই যে এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে এত কম দামে এত ভালো খাবার পাওয়া যাচ্ছে তোমরা ভাবতে পারবে না। আর যদি তোমাদের সত্যি মনে হয় যে আমার কথা ঠিক, তাহলে বলবো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চিকেনটা কিন্তু বেশ ডিলিশিয়াস ছিল, জাস্ট দেখো, জাস্ট যে লেভেলে জুসি ছিল না, আমার মনে হচ্ছিল শুধু চিকেনটাই খেয়ে নি, আর ভাত আর খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, আমাকে কিন্তু যদি আবার মাটন আর চিকেন পাশাপাশি দেয় আমি কিন্তু অবশ্যই মাটনটাই প্রেফার করবো, তোমরা কী প্রেফার করবে সেটা আমাকে অবশ্যই জানিও। আর সেদিন আমি ওখানে একা যাইনি, বেশ অনেক ক্রিয়েটাররাই গেছিলো, যেহেতু ওটা একটা ইনগ্রেশন একটা মুমেন্ট ছিল আর আমার জন্য একটা বেশ ভালো জায়গার খোঁজ ছিল এই জায়গাটা। কী ভাবছো, মাথায় হাত কেন? আরে বলো না, এই যে এই হুড়োহুড়ি সবার মধ্যে ভিড় কথাবার্তার মধ্যে চাটনি পাঁপড়টা খাওয়ারই টাইম পাচ্ছিলাম না। যাই হোক, হাতটা ধুয়ে এসে আস্তে করে বসে চাটনি আর পাঁপড়টা খেলাম। চাটনিটা না সত্যি কথা বলতে খুব একটা যে ভালো লেগেছে এরকম বলবো না, তা থেকে মা ভালো বানায়। থালিওয়ালে বাবুতে কিন্তু তোমরা ভ্যারাইটিস ধরনের থালি আর স্টার্টার আইটেম ছাড়াও পেয়ে যাবে দম বিরিয়ানি। ইয়েস, এখানে কিন্তু হায়দ্রাবাদি স্টাইলের দম বিরিয়ানি হয়। এবার তোমাদের মনে হতে পারে যে হায়দ্রাবাদি বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানির মধ্যে কী তফাত। তফাত আছে বন্ধু, কী তফাত সেটা আমি ভিডিও চলাকালীনই বলছি। জাস্ট দেখো, এরকম গোটা গোটা হাড়ি ভর্তি বিরিয়ানি, তার মধ্যে এরকম সুন্দর সুন্দর লেগ পিস। এবার ব্যাপারটা হলো, তোমাদের মনে হতে পারে যে কী ডিফারেন্স, তাই তো? কলকাতা স্টাইলে বিরিয়ানিগুলোতে তোমরা আলু পাবে, ডিম পাবে, বাট হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিগুলোতে কিন্তু তোমরা আলু বা ডিম পাবে না, শুধু তোমরা যে চিকেন বা মাটনের পিসটা সেটা পাবে। আর তার থেকেও বড় একটা ডিফারেন্স হলো, কলকাতা যে বিরিয়ানি সেটা হলো একটু ড্রাই ড্রাই হয়, যেটার সাথে একটু গ্রেভি আইটেম হলে বেশ ভালো লাগে, কিন্তু এই হায়দ্রাবাদি দম বিরিয়ানি যেটা, সেটার মধ্যে কিন্তু কোনো গ্রেভি আইটেম লাগে না, কারণ রাইসটাই এতটা ময়েস্ট এবং জুসি থাকে যে এটা শুধুই খাওয়া যায়। আর এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবার থেকে নিউ টাউনের ইউনিটে গেট নাম্বার 1-এর ঠিক উল্টো দিকে, শপ নাম্বার 27, থালিওয়ালে বাবুতে। ব্যাপারটা ছিল এই যে বিরিয়ানিটা আমাকে দিয়েছিল না, এটাতে না একটু নুন কম ছিল, আর দেখো নুনটাই হলো যে কোনো খাবারের সব কিছু, তাই তো? তো নুনটা যদি ঠিকঠাক হতো আমার মনে পুরোপুরি মানে পরিপূর্ণ হতো। যাই হোক, তোমরা যারা নুন কম খাও তাদের জন্য এটা একদম পারফেক্ট। আমার মনে হয় নুন কম দেওয়াটা একটু একদিক থেকে ভালো, কারণ উপর থেকে হালকা করে ছড়িয়ে নিয়ে নেওয়া যায়, কিন্তু যদি বেশি হয় তাহলেই তো সমস্যা, তাই না? তোমাদের কী মতামত সেটা আমাকে অবশ্যই জানিও। যদি মনে হয়ে থাকে যে একটা ভালো জায়গার খোঁজ দিচ্ছি তো বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন আমি বাড়ি চলে যাই, কারণ 10টা বেজে গেছে, এর থেকে বেশি দেরি হলে মা আজকে ঢুকতে দেবে না, তোমরা তো তোমাদের বাড়িতে জায়গা দেবে না, তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই গিয়ে। আর অ্যাড্রেসটা তো বলেই দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিও। চলো টাটা, দেখো হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, খুব তাড়াতাড়ি, তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো বাগালি বাড়ি। টাটা।